جاي أدوني The Land of Wisdom and Excellence. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو إلى آخر الآية الله جل شأنه دربار حضر لاغو كل شكر يا جمهان الله سبحانه وتعالى আমার মতো এক অদমকে আপনাদের খেদমতে বা আপনাদের থেকে ইস্তেফাদা করার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ সুবহান ও তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা যদি আমাকে আজকে তৌফিক না দিতেন তাহলে আমি আপনাদের সামনে আসতে পারতাম না এরপরে যে বিষয়টা লক্ষণীয় হলো সেটা হলো আল্লাহ সুবহান ও তাআলা আমাকে আপনাকে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন কারণ আল্লাহ সুবহান ও তাআলা যদি আমাকে আপনাকে মানুষ না বানাতেন তাহলে আমি আশরাফুল মাখলুকাত হতে পারতাম না দুনিয়াতে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ সুবহান ও তাআলা দিয়েছেন সেই নিয়ামতটা হলো আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ সুবহান ও তাআলা সূরা 3 এর 4 নম্বর আয়াতে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ সুবহান ও তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এরপরে আল্লাহ সুবহান ও তাআলা বলতেছে বান্দারে আমি তোমাকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি এরপরে তুমি কি মনে করতেছো এরপরে তোমাকে যে মর্যাদা দিয়েছি সেই মর্যাদা হলো যে আমি তোমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি দেখেন আমি আপনি কখনো বলি নাই আল্লাহ তাআলা যে আল্লাহ ইয়া আল্লাহ আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করো সময় সংক্ষিপ্ত এই জন্য দ্রুত বলতেছি যে একটা কথা বলে আমি শেষ করে দিব যে বলতেছিলাম যে আল্লাহ সুবহান ও তাআলা আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি কখনো বলি নাই দেখেন আমি যদি আজকে মুসলমান না হতাম তাহলে আমার যে রব আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতকে ছেড়ে আমি অন্য কারোর ইবাদত শুরু করে দিতাম কিন্তু আফসোসের বিষয় আমি কখনো চাই নাই কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই এরপর আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষ হিসেবে প্রেরণ করার পরে আমাকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন এই ঈমানি দৌলত করলে আমাকে কুকুর বানাইতে পারতো ইচ্ছা করলে আল্লাহ হাঁস বানাইতে পারতো ইচ্ছা করলে আমাকে বক বানাইতে পারতো ইচ্ছা করলে বিভিন্ন যন্ত্র বানাইতে পারতো কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা আমাকে ইজ্জত করেছেন সম্মান দিয়েছেন এরপরে যে কথাটা বলেছিলাম আমাকে মানুষ হিসেবে প্রেরণ করার পরে আমাকে আল্লাহ তাআলা হিন্দু করে জন্ম দিতে পারতেন মুসলিম খ্রিস্টান করে জন্ম দিতে পারতেন বাহিরের ঘরে জন্ম দিতে পারতেন এরকম ভাবে ভিতর ভিতর ঘরে জন্ম দিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আমার উপরে এহসান করেছেন আল্লাহ সুবহান ও তাআলা আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আর শুধু মুসলমান নয় আখেরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু আমি আর আপনি কয়টা কাজ আল্লাহর জন্য করেছি কয়টা কাজ আল্লাহর জন্য করেছি কয়টা কাজ আল্লাহকে পাওয়ার জন্য করেছি কয়টা কাজ করেছি যার দ্বারা আমার মাওলা আমার প্রতি রাজি খুশি হয়ে যায় একটু মহাসভা করি কারণ রাত্র 3টা বেজে গিয়েছে 3:30 বেজে গিয়েছে অনেক রাত্র হয়ে গিয়েছে এখন বয়ান করার সময় নয় মাওলার থেকে কিছু নেওয়ার সময় এখন বয়ান করার সময় নয় মাওলার থেকে কিছু নেওয়ার সময় এখন আমাদের সময় আছে আমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহর কাছে মাপ চেয়ে এবং আল্লাহর কাছে কথা বলি মাওলারে সারাদিন তোমার কথা শুনেছি তোমার জন্য বসেছিলাম তোমার জন্য এরকম তোমার কথা শুনে নিজের জজবা বানিয়েছি এরকম ভাবে দিনের জন্য সময় দিয়েছি আল্লাহ হে আল্লাহ এই বসাকে আশাকে এই মাহফিলকে কবুল করে আমাদের নাজাতের জরিয়া বানায় দাও এবং সামনে বছর পর্যন্ত জানে যেন আমি সুন্দরভাবে থাকতে পারি এই জন্য আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আরেকটা কথা বলবো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মানুষ বানিয়েছেন মুসলমান বানিয়েছেন আখিরি নবীর উম্মত বানিয়েছেন এই তিনটা যে নিয়ামত দিয়েছেন এই তিনটা নিয়ামত যদি আমি কদর না করি তাহলে দেখা যাবে আমার যে সমস্ত ভাইদেরকে যে সমস্ত হাইওয়ানকে আল্লাহ তাআলা মানুষ না বানিয়ে তাদেরকে হাইওয়ানে কাইলে নাতেক বানিয়েছেন তাদেরকে বিভিন্ন যন্ত্র বানিয়েছেন তারা কেন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে পড়বে ইয়া আল্লাহ আমাকে তো হাইওয়ানে কাইলে নাতেক বানিয়েছো তাকে হাইওয়ানে নাতেক বানিয়েছো কিন্তু তারা তো সেই কদর করে নাই ইয়া আমাকে যদি বানাইতা কখনো কখনো দেখা যাচ্ছে যে আমরা এমন এমন গুনাহ কাজ করি এমন এমন কাজ করি বিভিন্ন যন্ত্র বিভিন্ন হাইওয়ান যে বিভিন্ন যে সমস্ত হাইওয়ানের নাতেক নয় গায়ের নাতেক
এরা মাঝে মাঝে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ইয়া আল্লাহ, মানুষ কিভাবে এত নাফরমান হইতে পারে? এর জন্য আমাদের সচেতন হওয়া দরকার। দ্বিতীয়টা হলো, আল্লাহ তাআলা আমাকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন, আমি একজন মুসলমান হওয়ার পরে যদি আমার অমুসলিম মায়েরা যদি আমার থেকে এমন কোন আচার পান, এমন কোন বিভিন্ন ব্যবহার পান যার দ্বারা যে এটা না বলে যে মুসলমান আচ্ছা আদমি নেই হ্যায়, মুসলমান ভালো মানুষ নয়, মুসলমান ভালো মানুষ নয়, মুসলমান ভালো মানুষ হতে পারে না, যার জন্য আজকে আমরা আমাদের নাপত্রির কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে এইভাবে আমরা মুসলমানরা বিভিন্ন জায়গাতে অবস্থিত হচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা মুসলমানরা লাঞ্ছিত হচ্ছি, বেজ্জতি হচ্ছি। এর কারণ হলো যে আমরা আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলো পেয়েছি, কিন্তু নিয়ামতের নাকদরি করতেছি, নিয়ামতগুলো আমরা নিয়ামত না মনে করে হাম বড়া চিজ হ্যায়, হাম বড়া আদমি হ্যায় ইয়ে সমঝ কর কাম চল রহা হুঁ। ইসিলিয়ে বর্মা মে দেখিয়ে, আফগানিস্তান মে দেখিয়ে, ওর ইধর আবি চীন মে চল রহা হ্যায়, চীনে যেটা চলতেছে সে সমস্ত জায়গাতে আমরা দেখি যে আমাদের কিভাবে অবস্থা হচ্ছে। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার, এবং আমার ভাইদেরকে, অমুসলিম ভাইদেরকে এভাবে তাদেরকে বোঝানো দরকার, ইসলাম একটা শান্তির ধর্ম। হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব কাসিমি দামত বরকাতুন আলিয়া, ইসলাম শান্তির ধর্ম, সিরাতুল মুস্তাকিম ইসলাম, এটা যে বুঝিয়ে দিয়ে গেছেন। আরে কয়েকটা বিষয় ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত, সেটা আমি বলবো না, যে ইসলামই একমাত্র শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম যদি আমরা চলি এবং আমার ভাইদেরকে, অমুসলিম ভাইদেরকে যদি সেই শান্তির ধর্ম যদি আমি বুঝাইতে পারি, তাহলে দেখা যাবে যে এরকম ভাই ওই সমস্ত ভাইরাও আল্লাহকে এক হিসাবে মেনে নিবেন। কারণ হিন্দু ধর্মে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো বেদ। বেদের ভিতরে বলতেছেন, একম ধম্মং দ্বিতীয়ং নাস্তিং কিঞ্চ। এর মানে হলো আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একম ধম্ম এর মানে বিভিন্ন জায়গায় বলতেছে এক ধর্ম, এক ধর্ম শান্তির ধর্ম হলো, সেটা হলো ইসলাম ধর্ম। আর হলো একজনই পালন কর্তা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি হলো আল্লাহ তাআলা, সকলের কাছে দোয়ার দরখাস্ত।
হযরত আকাবিরিন হযরত আছেন, সকলের কাছে উলামায়ে কেরাম আছেন, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত যেন যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকি আল্লাহ তাআলা রাখেন ততদিন যেন দ্বীনের খেদমত করে দ্বীনের উপর দায়ী এবং কায়েম থাকতে পারি এজন্য সকলের কাছে দোয়া করি দোয়া চাই এবং খাস করে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে কবুল করুন আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা